সব অনলাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদের মাঝে পাঞ্জাব কিং বনাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের ম্যাচ নিয়ে আলোচনা করব। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ভালো শুরু করতে পেরেছিলেন বিরাট কোহলি, কিন্তু 20 বলে 21 রান করে আউট হয়ে যান। ব্যাঙ্গালোরের চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ পাঞ্জাব কিংয়ের বিপক্ষে চড়া হয়ে উঠেছিল কোহলির ব্যাট। রান তাড়ায় নেমে কোহলির ব্যাটের এমন রূপ অবশ্য অপরিচিত কিছু নয়। আজ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জয়ে বেশ বড় ভূমিকা রাখল তার ব্যাটে। 49 বলে 77 রান প্রথমে ভূমিকা রাখেন কোহলি, এরপর দলের জয় নিশ্চিত করেন দিনেশ কার্তিক। পাঞ্জাবের ছুড়ে দেওয়া 177 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 4 বল হাতে রেখে 4 উইকেট জিতেছে বেঙ্গালুরু। এবার আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল বেঙ্গালুরু। পাওয়ার ফেলে 6 ওভারে 2 উইকেটে 50 রান তুলেছিল বেঙ্গালুরু, এর মধ্যে ওপেনার কোহলির একাই অবদান ছিল 35 রান। তৃতীয় ওভারে ফাফ ডু প্লেসি ও 5ম ওভারে ক্যামেরন গ্রিনকে হারিয়ে একটু চাপে পড়েছিল বেঙ্গালুরু। 2 উইকেট নেন পাঞ্জাবের প্রোটিয়া পেসার রাবাডা। রজত পাতিদারের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে 35 বলে 43 রানের জুটিটা চাপ সামাল দিয়েছিল কোহলি। এর ফতে 9.3 ওভারে সেই রাবাদার বলে সিঙ্গেল নিয়ে 50 তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড করেন কোহলি। টি-টোয়েন্টিতে এটি কোহলির 50 রান, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে রেকর্ডটি গড়ে তোলেন তিনি। জয়ের জন্য 10 ওভারে 92 রান দরকার ছিল বেঙ্গালুরুর। পরের 5 ওভারের মধ্যে পাতিদার ও গ্লেন ম্যাক্সওয়েলকে হারালো বেঙ্গালুরু। 18 বলে 18 রান করে আউট হন পাতিদার। 11তম ওভারে তিনি আউট হওয়ার 1 ওভার পরেই পাঞ্জাবের স্পিনার হরফ্রিথের বলে পেলে অন হয়ে বোল্ড হন ম্যাক্সওয়েল। পাতিদারের উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। জয়ের জন্য 5 ওভারে 59 রান প্রয়োজন ছিল বেঙ্গালুরু। তখন 44 রানে 67 রানে অপরাজিত থাকা কোহলির চাপ বাড়তে শুরু করে পাঞ্জাবের বোলারদের উপর। হর্ষল প্যাটেলের করা পরের ওভারে তৃতীয় ও দ্বিতীয় বলে 2টি 4 মারেন কোহলি, কিন্তু ওই ওভারের শেষ বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ড ম্যানে কোহলির ক্যাচ তুলে আউট হওয়ার সঙ্গে সঙ্গে নীরব হয়ে আসে গ্যালারি। 2 ছক্কা এবং 11 চারে সাজানো কোহলি জয়ের জন্য শেষ 4 ওভারে প্রয়োজন হয় 47 রানের। 17তম ওভারের প্রথম বলে এল রোমরার, সেই ওভারে রোমরার ও দিনেশ কার্তিক মিলে 11 রান তুলে সমীকরণটা 18 বলে 36 রানে নামিয়ে আনেন। 18তম ওভারে এসেছে 13 রান, অর্থাৎ জয়ের জন্য শেষ 2 ওভারে প্রয়োজন 23 রান। ক্রিজে তখন কার্তিক এবং রোমরর। হর্ষদ প্যাটেলের করা 19তম ওভারে 13 রান নেন কার্তিক ও রোমরর জুটি। সেখানে 1 ছক্কা ও 4 এসেছে কার্তিকের ব্যাট থেকে। শেষ ওভারে 10 রানের সমীকরণ নেমে আসে হর্ষদীপ সিংয়ের প্রথম বলে ছক্কা মেরে রানটা সেভ করে ফেলেন কার্তিক। পরের বলটি ওয়াইড এবং তার পরের বলে 4 মেরে দলের জন্য জয় নিশ্চিত করে কার্তিক। 2 ছক্কা 3 চারের 10 বলে 28 রানে অপরাজিত ছিলেন তিনি। 8 বলে 17 রানে অপরাজিত ছিলেন মহিপাল রমরোর। 18 বলে 48 রানে দারুণ ম্যাচ জেতানোর জুটি এই দুইজনেই। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে।